সুস্বাগতম, আমি ডাক্তার চিরঞ্জীব। আমি আছি উত্তরা মহিলা মেডিকেলে মনোরোগ বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কী কী নিয়মগুলো মেনে রাখা জরুরি। তো আমরা ইদানিং দেখছি হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে তিক্ততা অনেক বেশি হচ্ছে, ডিভোর্সের দিনকে দিন বেড়ে যাচ্ছে, দেখা যাচ্ছে রিলেশনশিপের পরে দেখা যাচ্ছে রিলেশনশিপ হেলদি ওয়েতে যাচ্ছে না, এটার এফেক্ট কিন্তু তার পুরো পরিবার এবং বাচ্চার উপরে কিন্তু পড়ছে। তো আমরা যদি কিছু টিপস মেনে রাখি তাহলে কিন্তু আমরা আমাদের সম্পর্কগুলো কোনো সুন্দর বন্ধনে জায়গাতে আমরা নিয়ে মেনটেন করতে পারবো। তো আমরা কিন্তু কয়েকটা জিনিসের নিয়মগুলো বলি। প্রথম গুরুত্বপূর্ণ জায়গাটা বলতে আমরা যেটা বলি, প্রথম কথা বলি যে ইন্টিমেসি, মানে একজনের সাথে ইন্টিমেট রিলেশনশিপ থাকতো না, একটা আবেগপূর্ণ রিলেশনশিপ, একটা একটা শরীর টাচ করা বা একটা ঘুরতে যাওয়া, যে কোনো জায়গায় একটা আন্তরিকতার জায়গাগুলো থাকবে ভিতর থেকে। তো শুধু এই জিনিসগুলো না থাকে, ইন্টিমেসিগুলো না থাকে, যে একজন হাজব্যান্ড খুব জব করছেন, জবের পরে সে এসে মোবাইল চালাচ্ছেন, মোবাইল চালানোর পর সে কিন্তু ঘুমিয়ে যাচ্ছেন, হয়তো মাঝে মধ্যে হাজব্যান্ড ওয়াইফ রিলেশন করছেন কিন্তু সেই জায়গাটা তখন ওয়াইফের কাছে মনে হয় যে এটা তার জন্য খুব বিরক্তিকর একটা, কারণ তাতে কোনো কোনো রিলেশনশিপের জায়গাটা ডেভেলপ করেনি, তাদের ইন্টিমেসি জায়গাগুলো ওরকম নাই। কাজে খালি ফিজিক্যাল রিলেশনটাই কিন্তু ইন্টিমেসি জায়গা তৈরি করবে না, এখানে কিন্তু তাদের মধ্যে কোনো ধরনের কোনো কথাবার্তা নাই, কোনো শেয়ারিং নাই, কিছুই নেই কিন্তু। তো এই জায়গাগুলো কিন্তু কিন্তু পরবর্তীতে সমস্যা তৈরি করে। তার ইন্টিমেট রিলেশন গুরুত্বপূর্ণ অবশ্যই, কিন্তু তার সাথে সাথে আরও কিছু গুরুত্বপূর্ণ জায়গাটাও আমাদের দেখতে হবে। দ্বিতীয়টা যেটা বলি আমরা, আমরা বলি যে একটা ওপেন রিলেশনশিপ, ওপেন বা ফ্রেন্ডলি রিলেশনশিপ, যে একজন একজন ওপেন হতে হবে, একজন একজন মোবাইল চেক করলে মাইন্ড করা যাবে না, একজন একজনকে তাহলে পাসওয়ার্ড দিয়ে রাখবেন, একজনকে বিশ্বাসের বা ট্রাস্টের জায়গাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যখন এই ট্রাস্টের জায়গাগুলো থাকে না তখনই কিন্তু সন্দেহ জায়গা তৈরি হয়, তখন কিন্তু মোবাইল চেক করা শুরু হয়, তখনই কিন্তু এই সমস্যাগুলো তৈরি হয়। তো হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে যখন ফ্রেন্ডলি রিলেশন তৈরি, বন্ধুত্ব সুলভ, যে একজনকে মন খুলে কথা বলবে, একজনের কথা মাইন্ড করবে না, একজনের কথা বলবে কষ্ট পাবে না, একজনকে স্যাক্রিফাইস করবে, তখনই কিন্তু এই জিনিসগুলো তখন তৈরি হয় সুন্দর করে। তার মানে এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ যখন একজন একজনের সাথে ফ্রেন্ডলি একটা রিলেশনশিপ বন্ধন তৈরি রাখবে। তিনটা পক্ষে বলি আমরা যে শেয়ারিং, একজনে একজন মনের কথা শেয়ার করে, দেখা যায় অনেকে হাজব্যান্ডের কথা কষ্ট পেয়ে মনের মধ্যে জমিয়ে রেখে দেয়, বলে না, একটা পর্যায়ে যেহেতু ব্লেম করে বা দোষারোপ করে। তো এই জিনিসগুলো কিন্তু মানুষের সম্পর্কগুলোকে অনেক ঠুনকো বানিয়ে দেয়। তো আপনার যদি আপনার হাজব্যান্ডকে নিয়ে কোনো কথা থাকে সুন্দরভাবে পরে আপনি শেয়ার করতে পারেন, যে কোনো কথা আপনি শেয়ার করতে পারেন, আপনার হাজব্যান্ড ওয়াইফ হোককেও আপনি যে কোনো কথা শেয়ার করতে পারেন, এক্ষেত্রে কোনো মন খারাপের আমি মনে করি না কোনো বিষয় আছে। কিন্তু শেয়ারিংয়ের জায়গাটা অনেকেই মনে করে শেয়ারিং করলে কী মনে করবে, মানে থাক শেয়ার করার দরকার নাই। তো এই শেয়ারিং করতে কিন্তু সম্পর্কে দূরত্বগুলো তৈরি হয়, একটা অদৃশ্য দেওয়াল তৈরি হয়, পরবর্তীতে এই দেওয়াল থেকে কিন্তু ঝামেলাগুলো তৈরি হয়। তো যদি আমরা একজনের সাথে সব কথা শেয়ার করি, শেয়ারিংয়ের জন্য নিশ্চয় সময় রাখি, আমরা সাধারণত একজন একজন যদি সময় দিই প্রতিদিন হাফ অ্যান আওয়ার করে, আমি কিছু শেয়ার করবো, আমাদের দিনের ঘটনা শেয়ার করবো, দিনে কি আনন্দময় ঘটনা হলো, দিনে কি কষ্টগুলো হলো আমরা শেয়ার করবো, এটা হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনেই যদি এটা করে তাহলে এই সম্পর্কের জায়গাগুলো অনেক মজবুত হয়। তারপর যেটাকে আমরা কথা বলি সেটা করি ট্রাস্ট, একজনের মধ্যে বিশ্বাস জায়গা। আমরা কিন্তু অনেক সময় দেখি যে হাজব্যান্ড এবং ওয়াইফ একজন একজন বিশ্বাস করতে পারেন না, হাজব্যান্ড ওয়াইফের পিছনে স্পাইগিরি করছেন, ওয়াইফ হাজব্যান্ডের পিছনে স্পাইগিরি করছেন, মোবাইল চেক করতে যান, অনেক সময় সফটওয়্যার ঢুকিয়ে রাখেন মোবাইলে, কার সাথে কথা বলছে কী বলছে, এই যে কোনো সম্পর্ক কিন্তু দূরত্বের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। তো যদি একজনের প্রতি ট্রাস্টই না থাকে তাহলে সম্পর্ক কিন্তু টিকবে না সাধারণত। তো ট্রাস্টের জন্য কিন্তু একজন একজনের প্রতি কথা বলা, শেয়ারিং করা, এগুলো কিন্তু খুবই জরুরি। মানে এমনি এমনি কিন্তু একটা মানুষের প্রতি ট্রাস্ট আসবে না, তার অ্যাক্টিভিটি, তার মধ্যে যে লুকোচুরির ব্যাপারগুলো না থাকে তাহলে কিন্তু কোথায় যাচ্ছে না যাচ্ছে কী করছে এই সম্বন্ধে ওপেন থাকতে হবে, তাহলে কিন্তু আমাদের মনে হয় যে এই ট্রাস্টের জায়গাগুলো কিন্তু সমস্যা হবে। যদি কখনো কোনো ট্রাস্ট ইস্যু আসে যে নিজেদের মধ্যে ওপেনলি কথা বলা, কেউ কী বললো না বললো সেটা নিয়ে বিশ্বাস না করে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সরাসরি ব্যাপারে ডিসকাশন করলে আমি মনে করি এই ক্ষেত্রে এই ট্রাস্টের জায়গাগুলো কিন্তু জোড়া লাগবে। এবং যখন হাজব্যান্ড বা ওয়াইফ একজন একজন আমি কেউ নেতিবাচক কথা শুনে একজন যদি ট্রাস্ট করে তখন সে কিন্তু গুরুত্ব দিবে না, নাহলে কিন্তু সেগুলো কিন্তু গুরুত্ব দিয়ে বসবে। তারপরে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে রেসপেক্ট, হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে রেসপেক্ট যদি না থাকে তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা খুব ভঙ্গুর হয়ে যাবে। হাজব্যান্ড ওয়াইফকে ছোটো করে কথা বলছে, ওয়াইফ হাজব্যান্ডকে ছোটো করে বলছে, ফিজিক্যাল অ্যাসাল্ট বলি আর ভার্বাল অ্যাবিউজ বলি বা ইমোশনাল অ্যাবিউজ সবই কিন্তু একটা মানুষকে কষ্ট দেয় এবং এটা কিন্তু অসম্মানহানি ঘটায়। এবং যখন কেউ ওয়াইফের কথা তার ফ্রেন্ডকে বলে তার এবং বা ওয়াইফটা তার হাজব্যান্ডের কথা তার অন্য মানুষকে বলে, তার পরিবারকে বলে, এটা কিন্তু একজন একজনের সম্মানহানি ঘটায়। নিজেদের মধ্যে কথা থাকলে নিজেদের মধ্যেই কথা বলা ভালো এবং এই কথাগুলো যেন শ্বশুর শাশুড়ির মধ্যেও না যায়, কোনো পক্ষেই ফ্যামিলিতে না, যে নিজেদের প্রবলেম নিজেদেরকেই সলভ করতে হবে। এই শেয়ারিংগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে কনফিডেন্সিয়াল রাখা, একজন একজনের কথাগুলো কনফিডেন্সিয়াল রাখা,
এই জায়গাগুলো না এইগুলো রাখা যায় তাহলে কিন্তু ট্রাস্টের জায়গাগুলো থাকবে না, কিন্তু ট্রাস্টের সাথে সাথে কিন্তু রেসপেক্টের জায়গাগুলো পরবর্তীতে কিন্তু থাকে না। তো রেসপেক্টটা কিন্তু খালি যে একদিনে আসবে তা না, রেসপেক্টের জন্য কিন্তু অনেক গ্রাউন্ড ওয়ার্কও করতে হয়, যে একজনের প্রতি একজন সুন্দর আচরণ, সুন্দর করে কথা, সম্মান দিয়ে কথা, ছোটো করে তার কোয়ালিফিকেশন, তার ফ্যামিলি নিয়ে ছোটো করে কথা, যে তোমার ফ্যামিলি তো ফাইন্যান্সিয়াল অনেক খারাপ, অনেক খারাপ অবস্থা, বা অনেক সময় ওয়াইফ অনেক সময় বলে বসেন হাজব্যান্ডকে যে আমি আমি যদি আগে বুঝতাম তাহলে তোমাকে বিয়ে করতাম না, এটা কিন্তু একটা মানুষের সম্মানহানি ঘটায়। এবং যখন তুলনা করে বসে যে আমি একটা ছেলে দেখছিলাম সে তোমার থেকে অনেকগুণ ভালো ছিল, এগুলো কিন্তু তুলনা করলে কিন্তু সম্মানহানি ঘটায়। তো এই জিনিসগুলো কিন্তু একটা মানুষকে ছোটো করে কষ্ট দেয়। তো আমি মনে করি হাজব্যান্ড এবং ওয়াইফের মধ্যে এই এই সম্মানের জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন আসলে সম্মান যদি না দিতে পারেন তাহলে সে সম্পর্কটা কিন্তু কখনোই মজবুত হবে না। তারপরে কথা হচ্ছে যে আমাদের মধ্যে যে ট্রাস্টের সাথে সাথে কিছু কিছু জিনিস আছে, যে আমরা একজনের সাথে টাইম স্পেন্ড করা, ঘুরতে যাওয়া, একজনের সাথে একজনের যে রিলেশনশিপের জায়গাগুলোতে হেলদি করা, একজনের সাথে একজনের মন খুলে কথা বলা, ফেসিয়াল এক্সপ্রেশন, পজিটিভ বডি ল্যাঙ্গুয়েজ এবং এক্সপ্রেশন এবং ভয়েস টোন, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একজন ওয়াইফ হতে এসে বলছে যে আমি ওর সাথে কথা বলি কিন্তু কথা শুনে না, কিন্তু দেখা যাচ্ছে তার ভয়েস টোনটা খুবই রুড, সে তার ফেসিয়াল এক্সপ্রেশন খুবই বাজে, সে তাকে ভুল কুচকে কথা বলছে, এটা কিন্তু আপনার হাজব্যান্ডের মধ্যে তখন একটা ইতিবাচক সম্পর্ক তৈরি করবে না। আপনি হয়তো আপনার হাজব্যান্ড অনেক কাজ করে দিচ্ছেন, আপনি হয়তো অনেক কিছু এনে দিচ্ছেন, আপনি হয়তো তাকে অনেক হেল্প করছেন, কিন্তু ফেসিয়াল এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ এবং ভয়েস টোন এটা কিন্তু আপনার মধ্যে কোনো ইতিবাচক একটা সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কাজ করছে না। সেক্ষেত্রে হাজব্যান্ড এবং ওয়াইফ যদি কথা বলতে না চান তা তখনই বলেন যে আমি একটু কথা বলতে চাচ্ছি না, কিন্তু আপনি আপনার হাজব্যান্ড বা ওয়াইফের সাথে যদি ফেসিয়াল এক্সপ্রেশন খুব বাজে করে করেন, বডি ল্যাঙ্গুয়েজ খুব বাজে করেন, তাহলে কিন্তু এটা সম্পর্কে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বলি ভার্বাল রিলেশন থেকে, কমিউনিকেশন থেকে বডি ল্যাঙ্গুয়েজের যে আমাদের নন ভার্বাল কমিউনিকেশন এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আর লাস্ট যেটা আমরা পয়েন্ট বলছি সেটা বলি স্যাক্রিফাইস, একজন একজনের স্যাক্রিফাইস করা। হাজব্যান্ড এবং ওয়াইফ একজন একজনকে হ্যাঁ ঠিক আছে ওর আমার সাথে খারাপ আচরণ করো, ঠিক আছে আমি আমার জায়গায় স্যাক্রিফাইস করি, তো স্যাক্রিফাইসের জায়গাটা জড়ো থাকবে তাদের সম্পর্কটা তত মজবুত থাকবে। এবং একটা মানুষ যখন স্যাক্রিফাইস করবে একজন কিন্তু একটা সময় না একটা সময় কিন্তু হিসেবে রিয়েলাইজ করে, কিন্তু আপনি যদি বলেন আমি এটা করেছি ওটা করেছি এক কথা বারবার বলেন, আপনার ক্রেডিট দেন, এটা কিন্তু তখন দেখা যাবে তাদের স্যাক্রিফাইসের জায়গাটা তুলে ধরেন, হ্যাঁ আমি অনেক স্যাক্রিফাইস করেছি, কিন্তু বারবার এগুলো কথা বলে কিন্তু তখন আরেকজনের মধ্যে একটা নেতিবাচক ধারণা তৈরি হয়। আপনার স্যাক্রিফাইস ডেফিনেটলি একজন বুঝতে পারে, কিন্তু সম্পর্কের রিলেশনটা ঠিক না থাকলে এই স্যাক্রিফাইসটা কিন্তু তখন মানুষ বুঝতে পারে না, তখন তার মধ্যে একটা অদৃশ্য একটা চোখের মধ্যে একটা কাপড় পরে যেটা সে বুঝতে পারে না তার স্যাক্রিফাইসের জায়গাটা। তো সম্পর্ক যত মজবুত থাকবে সব সুন্দর থাকবে তখনই দেখবেন আপনার স্যাক্রিফাইসটাকে আরেকজন কিন্তু অ্যাডমায়ার করবে, বুঝবে এবং ফিল করবে। কিন্তু সম্পর্ক সুন্দর না থাকলে কিন্তু কেউ আপনার স্যাক্রিফাইসকে দাম দেবে না, তার মানে স্যাক্রিফাইসটা কিন্তু একজন আগে আসতে হবে আপনার পক্ষ থেকে। আরেকজন স্যাক্রিফাইস করলে আমি স্যাক্রিফাইস করবো, তার সাথে আমার রিলেশন, সে আমার সাথে এই কথা করেছে কেন আমিও তার সাথে এরকম করবো, তাহলে কিন্তু হবে না। মানে আপনার আচরণের মধ্যে একটু ম্যাচুরিটির জায়গা থাকতে হবে এবং আপনার স্যাক্রিফাইসের জায়গাটা কিন্তু আপনার ম্যাচুরিটির একটা পার্ট। তো ধন্যবাদ সবাইকে, সবার জন্য শুভকামনা থাকবো।